Dhaka Brahmondi Boys 93. Hello viewers, this is Obhi and আজকের video অনেক interesting because আজকে আমি একটা get together এ participate করেছি basically 1993 ব্যাচের SSC পরীক্ষার্থী যারা ছিল তাদের নিয়ে আজকের program but on this occasion I will record my vlog number 14 video exactly প্রিয় বন্ধুগণ আমাদের এই 93 ব্যাচের ব্রাহ্মণী স্কুলের আজকের এই গেট টুগেদারে আমাদের কাছে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ব্লগার অভি ভাই যিনি এর আগে অনেকগুলো ব্লগ করেছেন উনি আমাদের জন্য আজকে এই স্পেশাল একটা ব্লগ নিয়ে আসবেন সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আগেই বলে রাখছি টুডেস ব্লগ ইজ নট লাইক অল আদার ব্লগস আই এম স্পেশালি ইনভাইটেড অ্যাজ এ ব্লগার ফ্রম নার্সিংদি আজকে মূলত 30 বছর পূর্তি উদযাপন হতে যাচ্ছে ব্রাহ্মণদি কেকেএম সরকারি উচ্চ বিদ্যালয়ের 1993 সনের এসএসসি ব্যাচের এই প্রোগ্রামের মূল ব্যাপারটা হলো সকল বন্ধুবান্ধব একত্রে হয়ে একটা দিন সবাই সবাইকে সময় দিবে আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া নাচ গান এই সবের মধ্যে শেষ হবে একটি দিন আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে 30 বছর হওয়া সত্ত্বেও তারা বন্ধুত্বকে টিকিয়ে রেখেছে বাট আই এম সিইং দিস ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ সবার সাথে আমাকে সাক্ষাৎ করানো হয়েছে আমি নিজেও কথা বলে বুঝতে পেরেছি সবাই অনেক ভালো পজিশনে আছে কারা কারা আছে এই ব্যাচে বাংলাদেশ জাতীয় দলের হকি প্লেয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেশসেরা ইঞ্জিনিয়ার ডক্টর বিসিএস ক্যাডার বিজ্ঞ আইনজীবী রাজনীতিবিদ ব্যবসায়ী সরকারি বেসরকারি উচ্চপদস্থ চাকরিজীবী এবং সঙ্গীত পরিচালকও আছে এই ব্যাচে আজকে তাদের দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে স্কুল লাইফে কতটা না এনজয় করত তারা সবাই অনেক ফ্রেন্ডলি এই ব্লগটা করতে সবাই সবার জায়গা থেকে আমাকে অনেক হেল্প করেছে সেই জন্য সবাইকে অনেক ধন্যবাদ যেই গানটি আপনারা শুনতে পাচ্ছেন এই গানের লেখক মোহাম্মদ আরিফুল ইসলাম ভুইয়া সবাই ওনাকে অ্যাডভোকেট আরিফ নামে চেনে সুরকার এম এ কাদের সঞ্চয় গায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক নাও আই এম টকিং টু অ্যাডভোকেট আরিফ টুডেস প্রোগ্রাম হ্যাজ বিন কন্ডাক্টেড ভেরি নাইসলি এটা আপনার ব্যক্তিগত বিষয় মোহাম্মদ আহমেদুল কবির চেয়ারম্যান বিপিএল পরিবহন থ্যাংক ইউ সো মাচ জি আপনার প্রফেশনটা এবং আপনার নামটা স্যার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম রাসেল বিজনেস আর আমরা সবাই 93 ব্রাহ্মণদি বয়েজ থ্যাংক ইউ সো মাচ আনন্দটাই অন্যরকম হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি এবং আমরা উপভোগ করব ইনশাআল্লাহ এক্সকিউজ মি স্যার আপনার নামটা এবং আপনার প্রফেশনটা বলুন আমি শামসুক জামান কোকন আমি বাংলাদেশ জাতীয় দলের হকি প্লেয়ার জাতীয় দলের হকি প্লেয়ার ও মাই গড আমার এখন পার্সোনাল রেস্টুরেন্ট আছে আমার রেস্টুরেন্ট জি থ্যাংক ইউ সো মাচ আপনাকে পরিচয় দেব আমি ওবাইদুল্লাহ জি এখন কারেন্টলি ঢাকা ব্যাংকে আছি ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুলশান ব্যাংকে ঢাকা ব্যাংক নজরুল 93 আর আপনার প্রফেশন জেলখানা জেলখানা একটু ব্যতিক্রম ছিল বাই দ্য ওয়ে এক্সকিউজ মি আপনার নামটা এবং আপনার প্রফেশনটা বলবেন একটু কাছে এসে দেখা যায় স্পষ্ট ওইখানে দাঁড়াও সমস্যা নেই আলমগীর হোসেন আলম চাকরিজীবী চাকরিজীবী আপনার নামটা এবং প্রফেশনটা হোসেন ভুইয়া আইনজীবী থ্যাংক ইউ সো মাচ আইনজীবী আপনি থ্যাংক ইউ আপনার সাথে কথা হয় নাই এটা মাজল ইসলাম মিয়া মিস্টার এটি ঠিকাদার থ্যাংক ইউ সো মাচ 7x সিমেন্ট কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থ্যাংক ইউ সো মাচ আপনাকে হ্যাঁ আমাদের স্পেশাল ফ্রেন্ড জিয়াউর রহমান ওনার ইন্ট্রোডিউস করুন আচ্ছা জিয়াউর রহমান ভাই হচ্ছে কামরুল ভাই আচ্ছা আসাদুল ইসলাম জিয়া ভাই হচ্ছে স্পেশাল ফ্রেন্ড তো আপনার পরিচয়টা এবং আপনার প্রফেশনটা আসাদুল ইসলাম জিয়া ব্রাহ্মণদি পেশা কামলা গার্মেন্টস এর আল্লাহ এটা কিছু হলো এখন আমি যাকে পরিচয় করে দিচ্ছি আজকে আমাদের সবার মধ্যমণি অ্যাডভোকেট আরিফুল ইসলাম, যার দ্বারা আজকে এই প্রোগ্রামের এই সফলতা এই পর্যন্ত চলে আসছে। আশা করি আমাদের প্রোগ্রামটা সুষ্ঠু সুন্দরভাবে হবে। এখন আমি আরিফকে আপনার সাথে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়ের সাথে আমার মেবি ফার্স্টই পরিচয় হয়েছে, তো আপনি সবার উদ্দেশ্যে আপনার নিজের পরিচয়টা একটু দিবেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ভুইয়া, অ্যাডভোকেট নরসিংদী জজ কোর্ট। আরিফুল ইসলাম ভুইয়া, অ্যাডভোকেট নরসিংদী জজ কোর্ট থেকে ভাইয়া বলছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি মোহাম্মদ ইয়ার্স বয়স, আমি একজন ফ্রান্স ফ্রান্সে থাকি। থ্যাংক ইউ সো মাচ। গোপাল ভুইয়া আমাদের সনাতন ধর্মের বন্ধু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাদের খুবই প্রিয় বন্ধু, ঠিক আছে? আমার পরিচয়টা আমার সব কাজের সাথী সাক্ষী। আচ্ছা আচ্ছা, নাম কি দেই সাদা কি? এগুলো কিন্তু ক্যামেরা বন্দী হইতেছে, ছাড়লে কিন্তু আমার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, কোনো সমস্যা নাই, কিন্তু সব কাজের সাক্ষী। আপনার প্রফেশনটা, আপনার নামটা? মোহাম্মদ কবির হোসেন। প্রফেশন? সরি, আপনি বর্তমানে কি করতেছেন? বিজনেস। থ্যাংক ইউ সো মাচ। এখন অ্যাডভোকেট আরিফ ভাই কিছু সাক্ষাৎকার নেবেন ওনার বন্ধুদের কাছ থেকে। আমাদের স্কুলের ফার্স্ট বয় ছিল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, বর্তমানে বাংলাদেশের অন্যতম একজন সেরা ইঞ্জিনিয়ার সোহরাবউদ্দিন আহমেদকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ বন্ধু আরিফ। আসলে আমি আজকে খুবই আনন্দিত, এই সুন্দর আমাদের যে এসএসসি 93 বন্ধু সভায় উপস্থিত হতে পেরে। দীর্ঘদিনের একটা প্রত্যাশা যে বন্ধুদের সাথে দেখা হবে, একসাথে আমরা আড্ডা দিব, খাওয়া দাওয়া করব। ভবিষ্যতে এটা একটা বড় আকারে আমাদের একটা এই 93 ব্রাহ্মণী বয়েজ হাই স্কুল নরসিংদীর যে একটা পরিবার, একটা একটা জনসেবামূলক সংগঠন হিসেবে দাঁড়ানো হবে। এবং আমরা নরসিংদীর বিভিন্ন জনমুখী কল্যাণমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণ করব, সেরকম আমাদের একটা পরিকল্পনা আছে। আমাদের যেই বন্ধু অ্যাডভোকেট আরিফ সহ অন্যান্য যারা অগ্রগামী এই প্রতিষ্ঠানে আছেন, তারা এটা নিয়ে উদ্যোগী ভূমিকা পালন করবেন এবং আমরা পিছন থেকে এটার সকল রকম সহযোগিতা অব্যাহত রাখব। আমাদের মাঝে এখন উপস্থিত বন্ধু বিশিষ্ট শিল্পপতি মাহবুবুর রহমান আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলবেন। আজকে 93 এর প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরে অনেক অনেক এক্সাইটেড, এবং আজকে 30 বছরের যে আমাদের যেই একটা এক্সাইটমেন্ট ছিল, অনেক দিন যাবতই আমরা চাচ্ছিলাম যে এরকম একটা অনুষ্ঠান হোক। এবং আমার বন্ধু আরিফ সহ সবার প্রতি অনেক কৃতজ্ঞ যে এরকম একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিতে পারছে। এবং আশা করব নেক্সট ইয়ারে আমরা আরও বড় করে আরও সুন্দর করে এই প্রোগ্রামটা করব সবার সহযোগিতা নিয়ে, সেই আশাই করছি। আল্লাহ হাফেজ। প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বন্ধু রাশেদ ইকবাল। আমরা যদিও আজকে স্কুলের 30 বছর পূর্তি, কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু 30 বছর পূর্তি না। আমরা এই স্কুলে ক্লাস 1 থেকে শুরু করেছি, 10 বছর স্কুলে থেকে, তারপর 30 বছর। আমাদের ফ্রেন্ডশিপের আসলে 40 বছর পূর্তি আজকে। স্কুলে 30 বছর হতে পারে ওটা স্কুল থেকে বের হওয়া, তাই না? ইয়েস। তো আরিফকে ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নিল। কোভিডের আগে আরেকটা করছিল, খুবই ভালো লাগছিল। আমরা চাই এটা সামনে প্রতি বছর হবে, বাট এক একবার এক এক জায়গায় হবে। বর্তমান পুলিশ বাহিনীর অন্যতম চৌকস অফিসার, পুলিশ হেডকোয়ার্টারে নিযুক্ত সিনিয়র এসপি বন্ধু আহসান, সবার উদ্দেশ্যে কিছু বলবেন। বন্ধু আরিফ ধন্যবাদ। আমরা 93 ব্রাহ্মণী বয়েজ, আমরা আজ থেকে 30 বছর আগে এসএসসি পাস করেছিলাম। এখনও আমাদের বন্ধুত্ব অটুট রয়েছে এবং এই বন্ধুত্বর দৃঢ়তা আরও দিন দিন বাড়তেছে। আমরা আগামী বছর দেখব যে আমার বন্ধুত্বের দৃঢ়তা আরও বেড়েছে। আমাদের প্রত্যেকটি বন্ধু প্রাণ খুলে আমরা একসাথে চলি, একসাথে হাসি, একসাথে কাঁদি। আমাদের বন্ধুত্ব এই বাংলাদেশে যে কোনো বেঁচে চেয়ে আমাদের বন্ধুত্ব অত্যন্ত দৃঢ়। আমরা প্রতি বছরই আমরা এই ধরনের আয়োজন করব, আমাদের বন্ধুত্ব থাকবে চিরদিন, এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের লিডিং ওষুধ কোম্পানি টেকনোট্রাক্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমার বন্ধু শফিকুল ইসলাম খান, আমার সবার উদ্দেশ্যে কিছু বলবে। ধন্যবাদ আরিফ। Actually, मैंने ये एक टा gathering मैंने टा हमरा अनेक दिन जब अच्छा चिलाम जेटा शुले अमर मैंने नौशिंदी जारा local अमर तो शुले नौशिंदी बाइरे तो नौशिंदी जारा local चिलो जब उन आरिफ रासेल तार पर ये खुकौन नोजुल तार पर इसाक एर मुद्दे शौजी की ताकत से आहमेदुल्ला से तो अशुले इटा मैंने আমরা আসলে অ্যাস্ট্রোনাইজ যে এরকম একটা প্রোগ্রাম তো আমি আশা করব প্রতি বছর যাতে এরকম একটা প্রোগ্রাম হয় তো যারা আয়োজক আছে তাদেরকে অনুরোধ করব প্রতি বছর এই ধরনের একটা প্রোগ্রাম আমরা যাতে আইসা অন্তত একটা দিন সব বন্ধুদের সাথে মানে এনজয় করতে পারি তো থ্যাংক ইউ ভেরি মাচ আমি এখন আমার বন্ধু আমজাদ জুয়েলকে একটি বিশেষ সাক্ষাৎকার দেওয়ার জন্য অনুরোধ করছি ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্রনেতা ধন্যবাদ আরিফ আজকের এই বিশেষ মঞ্চখানে আমাদের ব্রাহ্মণদি আমাদের পানের প্রতিষ্ঠান ব্রাহ্মণদি কেকেএম সরকারি উচ্চ বিদ্যালয়ে 93 বছর বন্ধু আমরা একত্রিত হয়েছি মনে হচ্ছে যেন আমরা সেই স্কুলে চলে গেছি স্কুলের দিনগুলোতে চলে গেছি দীর্ঘদিন পর অনেক বন্ধু আমার দেখা হয়ে খুবই ভালো লাগছে তো আজকের এই বিশেষ দিনে আমাদের যারা যারা বন্ধু আমাদের এসেছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আর মানে দুঃখ ভরা কান্ত মনে অনেক সময় মানে অনেক বন্ধুর কথা মনে হচ্ছে তারা আমাদের মাঝে পৃথিবীতে নেই বিশেষ করে আমাদের বন্ধু ছিল মাসুক আহমেদ জোসেফ বন্ধু জোসেফ মুর্তজা তাদেরকে আমরা সবসময় স্মরণ করি তারা আমাদের হৃদয়ে সবসময় আছে আমাদের যে কোনো একটি অনুষ্ঠানে আমরা তাদের সবসময় স্মরণ করি আমাদের বন্ধুত্ব শুধু স্কুল জীবনে না আমাদের আজকে হয়তো দেখা হয় না কিন্তু হৃদয়ের টান সবসময় আমরা অনুভব করি আজকে দীর্ঘ ৩০ বছর পর আমাদের এসএসসি ৯৩ ব্যাচের আমাদের যে আমরা একত্রিত হয়েছি তো আজকের যারা যারাকে আমরা দীর্ঘদিন পর দেখেছি বিশেষ করে আমাদের বন্ধু সাদেক সে প্রবাসী তাকে আমরা অনেক দিন পর দেখেছি তার মধ্যে অনেকে আছে তাদেরকে আমরা দেখি না কিন্তু মিস করি যে গুলজার ফ্রান্স থেকে এসে শুধু ফ্রান্স থেকে আমাদের এখানে এসেছে বন্ধু আরিফ এবং ফুকন সহ যারা যারা কষ্ট করে আয়োজন সম্পন্ন করছে সভাপতি আমি সকল বন্ধু আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বন্ধু আমাদের সোহাগ বজলাল পোদ্দার এখানে এটিএম মাজাউল হীরা এবং আমাদের রূপম তারা আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু তারা খুবই ভালো মানুষ এবং তার স্বাস্থ্য সম্বন্ধে সচেতন তাদেরকে নিয়ে আমরা গর্ব করি আমাদের 93 ব্যাচের তারা আমাদের প্রতীক তাদেরকে নিয়ে আমরা সামনে আগায় যাবো তারা হলো আইডল ঠিক আছে যাই হোক সোহাগ আমাদের বন্ধু ঢাকা থেকে শুধু বন্ধুত্ব টানে ঢাকা থেকে আসছে তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর বজলাল পোদ্দার সবসময় বন্ধুদের প্রতি অনেক আন্তরিক এবং আমাদের হীরা যাই হোক আমরা শুরুবেলা মনে করতাম নমস পোদ্দার মালিক হ্যাঁ বাপে যাই হোক কিন্তু বাপের না হলো বংশের এরা বংশের যাই হোক পরে আমরা গেছি গিয়া করলাম যে আমি বদলালে বন্ধু আমরা পরে যা পারে জানতে আমি বলছি মালটা খাওয়াইবো ঠিক আছে সরো 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 তোমার সরো যাই হোক এগুলো বলতে চাই না আর এখানে আমার রূপম আছে আমাদের বন্ধু আর রূপম আমাদের বন্ধু সে আমাদের খুবই মানে বন্ধু বছর মানুষ আর এখানে আমাদের হীরা যাই হোক সে নাকি বাবার পক্ষ থেকে সবসময় টাকা চুরি করতে আর এটা আমরা বলতে চাই না এটা অনেকেরই আমাদের ঠিক আছে আর এখানে আমাদের হীরা হীরা কথা কি বলবো হীরা নাকি এখনো আমাদের মা জলক হীরা ক্লাস 4 থেকে সে 4 এসে বিয়ে করছে আমাদের মানে যাই হোক সে বাল্য বিবাহের মধ্যে সবার ১ নম্বরে আছে যাই হোক আমাদের স্বাস্থ্যবান বন্ধুদের প্রতি আমরা সবাই আন্তরিক সবাইকে একটা কথার মাধ্যমে তাদের অভিনন্দন জানানোর জন্য আমি অনুরোধ করছি বন্ধু তমলিন থাকুক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আপনি তো পিপিএল চেয়ারম্যান নাকি পিপিএল বাস ট্রান্সপোর্টের চেয়ারম্যান আপনি গতকালকে কুরবানির যেই সারাদিনের আপনার ব্যস্ততা ছিল কি কি করছেন গরু কতটা কিনছেন কত টাকা দিয়ে কিনছেন এই বর্ণনাটা আজকে দিতে হবে এই বর্ণনা দিব না কুরবানি হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কয়টা দিয়েছি না দিয়েছি এটা বলবো না এখানে। কুরবানি দিয়েছি তো কালকে বৈরব আবহাওয়ার মাঝে বৃষ্টির মাঝে আসলে খুব কষ্ট হয়েছে, তারপরও আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কষ্টকে ত্যাগ করে কুরবানি সফল হয়েছি। গরিবদের মধ্যে বিলি করে দিয়েছি, নিজের আত্মীয় স্বজন বিলি করেছি এবং আমার বাবার প্রতিষ্ঠিত একটা এতিমখানা আছে ওটা তো আমি পরিবেশন করেছি আর এবং শ্রমিকদের মাঝে বিলি করেছি। স্যার আপনি কুরবানি কয়টা দিয়েছেন এটা তো আসলে বলা ঠিক না, তারপরেও গরু তিনটা দুইটা খাসি আমার স্যার গরু তিনটা দুইটা খাসি। স্যার দাম কত বললে স্যার বলবেন না? স্যার বলবেন না তো স্যারের জন্য আমরা দোয়া করবো, স্যারের জন্য আমরা দোয়া করবো ভবিষ্যতে যেন স্যার তিনটার জায়গায় ছয়টা হয়। স্যার আপনি কি সিদ্ধি খান? সরি, সিদ্ধ ডিম খান? সিদ্ধ ডিম খাই। জি স্যার সিদ্ধ ডিম খাই। At this moment the clock is 11 am and the program is going to start with recitation of Holy Quran. Now the national anthem of Bangladesh will start. Now it's lunchtime. Many people have been arranged. I came for the second time with this meal at Radiance Restaurant. This was brought by Kamrul Chhodagor as an invitation. Thanks for this. Food is being served, but I will not review it today. Only the program will be recorded by camera. Everyone has taken a lot of responsibility. So the food will be a little more. Maybe more such arrangements will be made in the future, but I don't know if I will be there. The cultural program will start from 3 p.m. clock, so I finished eating early. I like the food, but again the chicken, I don't like it at all. I always gave it to someone else. When I see chicken, I did the something today. It's raining a lot outside. Looking through the glass looks amazing. Have to wait for a while. Everyone is a bit worried. The rain is almost over. Now it's time for the concert. Everyone please subscribe to Obhi Bhai YouTube channel and press the bell icon. Preparations are being made in a little while. We will move to the third floor. So keep watching. Today's main event has started. Everyone keep enjoying. আমরা সমাজে রাখতে চাই অবদান, আমরা গড়ে তুলব জাতির সম্মান, আমরা ব্রাহ্মণ দিবস 93 আমরা ব্রাহ্মণী বয়েস ৯২ স্বার্থের ঊর্ধ্বে বন্ধুত্ব। সহজে মিলে মিশে হই একাকার, বন্ধু ডাকে শুরু আগামীর জয়গান। মিলন মেলায় বন্ধুত্ব চির অম্লান। আমরা ব্রাহ্মণী বয়েস ৯৩ তাই হবে বন্ধুত্ব। I am sincerely sorry because if I use this song in vlog then copyright claim may come, so I could not use this song. I had copyright free music and continued with this. Today's program will end here with the photo session. I hope the program will be better next year. Until then, everyone stay well, stay healthy. Thanks for watching this video. আমরা ব্রাহ্মণী বয়েস